معزز و محترم حضرت مربیان کرام ادھیکار مسلیان جام ایبن اٹرل کتھ کیا ہو تو اللہ پریمی رسول پریمی اسلام و دندر دی مربیو جی رامار جبک بے رامار پرتر رانیر ماؤں مرے رامار او چھٹو چھٹو چھتر مندر رامار সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব আপনারা সকলেই চুপচাপ বসে আমার আলোচনা শুনবেন একটুও নড়াচড়া করবেন না একেবারে পাথরের মতো বসে থাকবেন পাথর যেমন কোনো নড়াচড়া করে না ঠিক সেভাবে বসে থাকবেন আমি কোরআন হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আজ আমার বক্তব্যের বিষয় এবং আলোচনার বিষয় হলো ভয়াবহ কবর এবং ভয়াবহ কবরের রাজা হে জিওরনবীর হে মুসলিম একবার কি চিন্তা করে দেখেছেন মৃত্যুর পর আপনার প্রথম বান্দার নাম কি প্রথম স্টেশনের নাম কি প্রথম পরীক্ষার নাম কি তা হলো অন্ধকার এবং ভয়াবহ কবর হে মুসলিম খেয়াল করে শুনুন যে অন্ধকার কবরে না থাকবে কোনো সূর্যের আলো না থাকবে কোনো চাঁদের আলো সেখানে না থাকবে কোন তারকারাজির আলো সেখানে না থাকবে কোন মোমবাতির আলো সেখানে না থাকবে কোন বিদ্যুতের জ্বলকানো আলো সেখানে না থাকবে কোন পিতামাতার স্নেহ আদর ভালোবাসা স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা সেখানে না থাকবে কোন পুলিশের কোন শাসন ক্ষমতা সরকারের কোন উচ্চ পদস্থ কোন কর্মকর্তা সেখানে চলবে না কোনো টাকা পয়সা দাপট বাঘোষ সেই স্থানটির নাম হলো অন্ধকার কবর তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার প্রাণের সাহাবাগণ তোমরা ওই অন্ধকার কবরের প্রস্তুতি গ্রহণ করো কারণ আমি অন্ধকার কবরের চেয়ে ভয়ঙ্কর স্থান জায়গা আর দেখিনি হাদিসটি তিরমিজি হে মানুষ সকল স্মরণ করো সেই অন্ধকার কবরের কথা যে অন্ধকার কবরে থাকবে তুমি একা পৃথিবীর সকলকে ছেড়ে হযরত মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরের মাটি মানবকুলকে বলবে হে মানব সন্তান দুনিয়াতে তুমি আমার পিঠের উপর থাকতে গর্ব অহংকার করে চলাফেরা করেছো আর যারা পাপী তাদের মাংস খেয়ে পোকামাকড় সাপ বিচ্ছু হৃষ্টপুষ্ট হবেন তুমি আমার মাটির উপরে থেকে জঘন্যতম অন্যায় করেছো জঘন্যতম পাপ কাজ করেছো আজ তার হিসাব কড়ায় গণ্ডায় দিতে হবে তোমার সুন্দর দেহ পচে গিয়ে মাটির সাথে মিশে যাবে আর মাটি বলবে আমার কবরের জায়গা হবে ঘোর অন্ধকার কবরের মাটি আরো বলবে হে মানব জাতি তোমরা এই অন্ধকার কবরে আসার জন্য কতটুকু প্রস্তুত গ্রহণ করেছো হে মানব জাতি তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী না করে তাওবা না করে পবিত্র না হয়ে এই অন্ধকার কবরে এসো না দুনিয়ার বুকে যে ব্যক্তি আল্লাহর ভয়ে বেশি বেশি কাঁদবে সে ব্যক্তি অন্ধকার কবরে বেশি বেশি হাসবে আর যে ব্যক্তি আল্লাহকে ভুলে বেশি বেশি হাসবে সে ব্যক্তি অন্ধকার কবরে বেশি বেশি কাঁদবে কবরকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহরকে বললেন হে আবু জাহর তুমি কবরের ভয়াবহ সাগর পাড়ি দেওয়ার জন্য জাহাজকে নেক আমল দ্বারা ভরে নাও তা না হলে তুমি কবরের ভয়াবহ সাগর পাই দিতে পারবে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন কেউ যদি আমলবিহীন কবরে গেল সেজন জাহাজবিহীন সাগর পাই দিল এবং সেই সাগরে সে হাবুডুব দিতে থাকবে কিয়ামত পর্যন্ত সাগর পাই দিতে পারবে না তাই তো মান আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 13 নম্বর আয়াতে বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা যার অর্থ মহান আল্লাহ বলেন আমি প্রত্যেক মানুষের কর্মফল তার গলায় ঝুলিয়ে দিব যে ঝুলতে থাকবে কিয়ামত পর্যন্ত একটি কিতাব আকারে তাই তো মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা বানী ইসরাঈলের 14 নম্বর আয়াতে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা যার অর্থ মহান আল্লাহ বলেন হে বান্দা তুমি তোমার নিজের আমলনামা তুমি নিজেই পড়ো আজ তুমি তোমার নিজের আমলনামা পড়ে তুমি নিজেই সিদ্ধান্ত করে নেবে যে তোমার জায়গা কোথায় হবে চিন্তা করে দেখছেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন হে বান্দা তুমি তোমার নিজের আমলনামা তুমি নিজেই পড়ো
সন্তুষ্ট। হে মানব জাতি, হে চিররণবীর, হে মুসলিম, তোমার সতর্কবাণীর জন্য বলতে চাই, তোমার ঘড়ির কাঁটা, তোমার ঘড়ির ঘণ্টা তোমাকে বারবার সতর্ক করে দিচ্ছে, টিক টিক করে। তোমার সুন্দর জীবন থেকে ঘণ্টার সময় চলে যাচ্ছে, তোমার সুন্দর জীবন থেকে যতই ঘণ্টার সময় চলে যাচ্ছে ততই তুমি নিজেকে যুবক যুবক সুন্দরমণি মনে করছো। নিজের কামনা বাসনাকে পূরণ করার জন্য অর্থের লোভে দিন রাত পরিশ্রম করে বেকার হয়ে যাচ্ছ, কিন্তু তোমার সময় যে চলে যাচ্ছে, চুলগুলি সাদা হচ্ছে, চামড়াগুলি ফোটা হচ্ছে, মুখের দাঁতগুলি পরে মুখ বাঁকা হয়ে যাচ্ছে, তারপর তুমি মৃত্যু এবং কবরের চিন্তা থেকে এত গাফেল কেন? হে মানুষ সকল, জীবনে ক্লান্তির অগ্নি এসেও মানুষ টাকা ডলার রিয়াল দিনার রুপিয়া প্লট ফ্ল্যাট প্রাসাদ বিলাসবহুল বাড়ি দামি দামি গাড়ি ইত্যাদির চক্করে পড়ে আমাদের জীবনটা চলছে, উচ্চ বিলাসের নেশায়, সুন্দরী নারীর নেশায় রাত দিন ছোড়াছুড়ি করে একাকার হয়ে যাচ্ছ। হে আমার প্রিয় মুসলিম, তাই তো আমি অন্ধকার কবরকে ভুলে যাওয়া ওই বৃদ্ধ ব্যক্তির কথা স্মরণ করে কবি ইকবাল মোল্লার একটি কবিতা বলতে চাই। তাই তো কবি ইকবাল মোল্লা বলেন, হঠাৎ আয়নার সামনে গিয়ে বৃদ্ধ লোকটি বলে উঠল, হঠাৎ করে আয়না দেখে লোকটি বলে, হাই যৌবনকালে কত শক্তি ছিল আমাদের গায়ে, চামড়া ফোটা হলো আমার, চুলতে গেল বেঁকে, দাঁতের শাড়ি ভেঙে গিয়ে মুক্তি গেল বেঁকে, কোথায় গেল যৌবন আমার, কোথায় গেল রূপ, কোথায় গেল দাঁতের শাড়ি, কোথায় কালো চুল, ডাক্তার দেখে জিজ্ঞেসিব এমন হলো কেন, ঔষধ খেয়ে যৌবন আবার পূর্ণ করে নেব, ডাক্তার বলে ঔষধ খেলে ফল হবে না কোনো, কবরে যাওয়ার ডাক পড়েছে তাই তো এমন হলো, উদাস পাগল মনটি তাহার মনের সাথে নাই, কবরেতে যেতে হবে আমার মদের নাই, বাঁচছি বসে একা একা বয়স হলো আসি, মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহকে ডাকি। আবু হুরায়রার জলান থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে দাফন কাফন করা হয় তখন তার নিকট দুজন ফেরেশতা আগমন করেন, তা দেখতে বিকট কালো বর্ণের, চোখ দুটি নীল বর্ণের এবং চোখ দুটি এত বড় হবে যেন, এত বড় হবে যেন বড় বড় মুটকির নেই, দাঁতগুলি হবে যেন হাতির দাঁতের চেয়ে বড়, তাদের এত বিকট কণ্ঠ হবে যেন আকাশের বিজলির গর্জনের নেই, তাদের নাম হলো মুনকার এবং নাকির, অভিবান্দার জন্যে তারা হবে অত্যন্ত ভয়ঙ্কর, অভিবান্দা কিছুতেই মুক্তি পাবে না, তাই আমরা সকলে আল্লাহকে ভয় করি বলি আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সম্মানিত উপস্থিতি বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে দাফন কাফন করা হয় তখন তার নিকট দুজন ফেরেশতা আগমন করেন, তা তাকে এসে উঠিয়ে বসাবেন এবং তাকে প্রশ্ন করবেন, যদি মুমিন বান্দা হয় তাহলে তাকে চারটি প্রশ্ন করা হবে, আর যদি পাপি বান্দা হয় তাহলে তাকে তিনটি প্রশ্ন করি, কবরে আজাব শুরু হয়ে যাবে। আসুন আমরা জেনে নিই মুমিন বান্দাকে, মুমিন বান্দা কীভাবে চারটি প্রশ্ন উত্তর দেবেন। যখন তাকে প্রথম প্রশ্নটি করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, মুমিন বান্দা উত্তর বলবেন, রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। যখন তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি, মুমিন বান্দা উত্তরে বলবেন, দিন ইসলাম, আমার দিন হলো একমাত্র ইসলাম। যখন তাকে তৃতীয় প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, মুমিন বান্দা উত্তর বলবেন, আমার নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন বান্দা যখন এই তিনটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেবে তখন তাকে চতুর্থ প্রশ্নটি করা হবে, সেই প্রশ্নটি হলো, মা ইউদ্রিকা, তুমি এত সুন্দর উত্তর কোন কিতাব থেকে জেনেছ? যখন মুমিন বান্দা বলবেন, কোরআন তো কিতাবুল্লাহি আমানতু বিহি ওয়া সাদদাক্তু, আমার কিতাবের নাম হলো পবিত্র আল কোরআন, যা আমি পড়েছি তার প্রতি ইমান এনেছি, যা আমি সত্য বলে বিশ্বাস করেছি। তখন আকাশ থেকে মহান আল্লাহ বলবেন, আমার বান্দা সঠিক ও সত্য কথা বলছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, কবরের দরজা আর জান্নাতের দরজা এক বরাবর করে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও, তার চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তখন এই মুমিন বান্দা শান্তিতে ঘুমিয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত যদি 50,000 বছর বড় হয় তখন এই মুমিন বান্দা ঘুম থেকে উঠে বলবে, আমি এইমাত্র ঘুমিয়েছিলাম, কে আমাকে জাগ্রত করলো? অথচ সে 50,000 বছর ধরে ঘুমাচ্ছে। চিন্তা করে দেখেছেন এই বান্দার কবরের জীবনটা কত শান্তিময়, কত সুখময়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
সাক্ষীষ্টি শুনানে আবুদ। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে নিই মুমিন বান্দাকে কবে তার ন্যাক আমলগুলি কীভাবে পাহারাইতে থাকবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন সে তার আপনজনদের কথা এবং পায়ের শব্দ শুনতে পান। যদি মুমিন বান্দা হয় তাহলে তার ন্যাক আমলগুলি তাকে শান্তির ঘুম পাড়িয়ে পাড়াইতে থাকবে। যেমন সলাত তার মাথার পাশে থাকবে, সিয়াম তার ডান পাশে থাকবে, জাকাত তার বাম পাশে থাকবে এবং সমস্ত সৎকর্মগুলি তার পায়ের পাশে থাকবে। আজামের ফেরেশতা যখন মাথার পাশ থেকে আসবে তখন সলাত বলবে, এইখান থেকে দূর হয়ে যাও, সে হল আল্লাহ হুকুম পালনকারী সলাত আদায়কারী বান্দা। আজামের ফেরেশতা যখন ডান পাশ থেকে আসবে তখন সিয়াম বলবে, এইখান থেকে দূর হয়ে যাও, সে হল আল্লাহ হুকুম পালনকারী সিয়াম আদায়কারী বান্দা। আজামের ফেরেশতা যখন বাম পাশ থেকে আসবে তখন জাকাত বলবে, এইখান থেকে দূর হয়ে যাও, সে হল আল্লাহ হুকুম পালনকারী জাকাত আদায়কারী বান্দা। আজামের ফেরেশতা যখন পায়ের পাশ থেকে আসবে তখন সমস্ত সৎকর্মগুলি বলবে, এইখান থেকে দূর হয়ে যাও, সে হল আল্লাহর হুকুম পালনকারী সমস্ত সৎকর্ম পালনকারী বান্দা। সেই সৎকর্মগুলি হলো যেমন কোরআন তেলাওয়াত, দান সদকা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, হালাল উপার্জন করা, হারাম থেকে দূরে থাকা ইত্যাদি। ইবনে হিব্বান তাবারানী চতুর্থ খণ্ড। সম্মানিত উপস্থিতি, আমরা যেন সকলেই এই আমলগুলি করতে পারি এবং কবলে সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে পারি এবং শান্তিমতো ঘুমাতে পারি, সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা জেনে পাপি কাফের মুশরিক ব্যক্তিরা কীভাবে এই তিনটি প্রশ্নের উত্তর দেবেন। যখন তাদেরকে প্রথম প্রশ্নটি করা হবে, মান রব্বুকা, তোমার রবকে, বাবাই বান্দা উত্তরে বলবেন, ইয়া রাত্রি, হায় হায়, আমি তো কিছুই জানি না। যখন তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দিনুকা, তোমার দিন কি, বাবাই বান্দা উত্তরে বলবেন, ইয়া রাত্রি, হায় হায়, আমি তো কিছুই জানি না। যখন তাকে তৃতীয় প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, তোমার নবীকে, অভিমান্দা উত্তরে বলবেন, ইয়া লাদ্রি, হায় হায়, আমি তো কিছুই জানি না। তখন আকাশের আহ্বানকারী আল্লাহ বলবেন, সে পাপি, সে জাহান্নামী, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, কবরের দরজা আর জাহান্নামের দরজা এক বরাবর করে দাও। তখন এই পাপিমান্দার কবরে আজাব শুরু হয়ে যাবে। কবরের মাটি তাকে এমনভাবে চেপে ধরবে, একদিকের পাথরের হাড় মাংস আরেক দিকে চলে যাবে, গোটা দেহটা কাচের মতো ভেঙে একাকার হয়ে যাবে। তখন এই পাপি বান্দার জন্য অন্ধ বধির একটি ফেরেশতা নিযুক্ত করা হবে, যেই ফেরেশতা চোখে কিছুই দেখবে না, যেই ফেরেশতার মায়া মমতা কিছুই থাকবে না, সে শুধু পাপি বান্দাকে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। আর পাপি বান্দা এমন বিকট চিৎকার করতে থাকবে, মানুষ এবং জিন ব্যতীত পৃথিবীর সকল সৃষ্টি তা শুনতে পারবে, কিন্তু মানুষ তা শুনতে পারবে না। যদি মানুষ এই পাপি বান্দার কণ্ঠ এবং চিৎকার শুনতে পারতো তাহলে মানুষের পরিচয় ফেটে মারা যেত। এই হাতুড়ির আঘাত এত বেশি শক্তিশালী যে যদি পাহাড়ে আঘাত করা হতো তাহলে পাহাড় ধূলিকণার ন্যায় পরিণত হতো। হাদিসটি সহিহ বুখারী মুসলিম মিশকা। সম্মানিত উপস্থিতি, সকলেই খেয়াল করে শুনুন, সাদ বিন মাশ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবাদের মধ্যে একজন ছিলেন, তিনি জান্নাতের সুসংবাদ পাওয়া সাহাবাদের মধ্যে একজন ছিলেন। তারপরে কবর থেকে চেপে ধরেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। অন্য দেশে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ বিন মাশ রাদিয়াল্লাহু আনহু এমন এক ব্যক্তি ছিলেন যার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছিল, আকাশের সমস্ত দরজাগুলি খুলে দেওয়া হয়েছিল, 70,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছিল, তারপর কবর থেকে চেপে ধরেছিল। হাদিসটি নাসাই মিশকা। পৃথিবীর অনেক ইসলামিক চিন্তাবিদগণরা বলেছেন যে সাদ বিন মাশ রাদিয়াল্লাহু আনহু প্রসব করতে গিয়ে মাত্র একদিন অসাবধান ছিলেন, তাই তো কবর থেকে চেপে ধরেছিল। পৃথিবীর অনেক ইসলামিক চিন্তাবিদগণরা আরও বলেছেন যে সাদ বিন মাশ রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে কষ্ট দিত, তাই তো কবর থেকে চেপে ধরছে। তবে এই ব্যাপারে মহান আল্লাহই ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেছেন এই অন্ধকার কবর কত ভয়াবহ, কত কঠিন? এই অন্ধকার কবর কাউকে ছাড়বে না, তাই আমরা সকলেই অন্ধকার কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করি। তাই তো কবি বলেন, ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তরে 30 বছর ভিজে রেখেছি দুই নয়নের জলে। 30 বছর কেন? লক্ষ্য
কবরের পাশে দাঁড়িয়ে এত কাঁদেন কেন? তখন তিনি বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনছি, পরকালের সবচেয়ে ভয়াবহ বিপজ্জনক স্থান সমূহের মধ্যে কবর হল প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন, প্রথম পরীক্ষা। আর কেউ যদি কবর থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার পরের পরীক্ষাগুলি একেবারেই সহজ হয়ে যাবে। তাই তো কবি ইকবাল মোল্লা বলেন, কবর হল প্রথম মঞ্জিল, সোনা মুমিনগণ পাপেই বান্দা রেহাই পাবার থাকবে না কোনো পথ। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু সর্বক্ষণে আল্লাহকে মানতেন, তবু কবর দেখলে হা হা করে কাঁদতেন। বেহেশতের সংবাদ পাওয়ার পরও তারা কবরকে ভয় পেত, কবরের শাস্তি কঠিন হবে সর্বক্ষণেই ভাবত। কবর হলো অন্ধকার এবং অপরিচিত ঘর, সেই ঘরেতে পাপী বান্দা থাকবে জনম ভর। কবর হলো প্রথম মঞ্জিল, তেমনি সাপু বিচ্ছুর ঘর, পাপী বান্দা শাস্তি পাবে জনম জনম ভর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিতে চাই। বিদায় শেষে বলতে চাই, আমি চিরনবীন, আমি মুসলিম, আমি শির বিদাত থেকে মুক্ত, আমি মুসলিম, আমি দেই না মানুষের কোনো বানানো দলের পরিচয়, আমার পরিচয় শুধু মুসলিম, আমি দেই না মানুষের কোনো বানানো চার মাজহাব চার তরিকার পরিচয়, যেমন হানাফি, শাফি, হাম্বুলি, মালিকি, চিশতিয়া, কাদিয়ানি, মুজাদ্দিয়া, নাসিরিয়া, পীর মুরিদি, আমার পরিচয় শুধু মুসলিম, সকল সাহাবাগণের পরিচয় ছিল মুসলিম, আমার পরিচয় শুধু মুসলিম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো আলেম হতে পারি, আমি যেন ইসলাম প্রচার করতে পারি, আমি যেন আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক হতে পারি, আমি যেন আমার পিতামাতার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য এবং আপনাদের সকলের জন্য দোয়া করতে পারি। আমি